হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও টিকটকের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট করে রাখবেন অ্যান্ড এর পাশাপাশি আরও দেখাবো যে কীভাবে আপনি আপনার টিকটক প্রাইভেট অ্যাকাউন্টটি পাবলিশ করতে পারবেন সো দুইটি প্রসেস আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সো ফার্স্টে আপনি আপনার মাই প্রোফাইলে চলে যাবেন সো আমি আমার মায়ের প্রোফাইলে ক্লিক করলাম সো দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিলাম এখন আমাদের টিকটক অ্যাকাউন্টে আমার প্রোফাইলে চলে আসলাম আসার পরে এখান থেকে সর্বপ্রথম আমাদের এই থ্রি ডট ডেক্সের উপরে থ্রি ডটে ক্লিক করে দেবেন তো থ্রি ডটে যা ক্লিক করে দেবেন আপনার মানে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে প্রায় বেশি বলে যে অপশন এটার পরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আবারও আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসলো আসার পরে কি করবেন এখানে দেখুন বন্ধুরা প্রথমে প্রাইভেট অ্যাকাউন্ট এটা কিন্তু অফ আসে ঠিক আছে তো আমাদের অ্যাকাউন্টটি যদি আমরা এখন প্রাইভেট করে রাখতে চাই তো জাস্ট আমরা এই বাটনটি অন করে দেব সো এই বাটনটি আমরা এখন অন করে দিলাম এখন আমাদের অ্যাকাউন্টটি প্রাইভেট হয়ে গেল তো এখন যদি আমরা কোনো রকম ভিডিও আপলোড করি আমাদের টিকটক অ্যাকাউন্ট থেকে তো আমাদের ভিডিওটি কিন্তু আর কেউ দেখতে পারবে না কারণ আমাদের অ্যাকাউন্টটি আমাদের পার্সোনাল প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে গেল সো এখন যদি মনে করেন আপনার অ্যাকাউন্টটি পাবলিশ করতে চান যাতে আপনার ভিডিও সবাই দেখতে পারবে তো সেই জন্যে জাস্ট আপনারা এই বাটনটি অফ করেন ঠিক আছে তো অফ করে দেবেন অফ করার সাথে এই ধরনের একটি ইন্টারপ্রেজ আসবে সো এখানে বলা হচ্ছে সেন্স টু অ্যাকাউন্ট মানে আমাদের অ্যাকাউন্টটি প্রাইভেট ছিল আপনি কি আপনার অ্যাকাউন্টটা এখন প্রাই মানে প্রাইভেট ছিল আপনার অ্যাকাউন্ট এখন কি আপনি আপনার অ্যাকাউন্টটি পাবলিশ করতে চান যদি করতে চান তাহলে এখানে কনফার্মে ক্লিক করুন সো আমরা তো আমরা কনফার্মে ক্লিক করে দিলাম এখন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু পাবলিশ হয়ে গেছে সো এখন যদি আমরা ভিডিও তৈরি করি আপলোড করি সেই ভিডিওটা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট করে রাখবেন অ্যান্ড সেটি আবার পাবলিশও করতে পারবেন সো দুইটি প্রসেসই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন